হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই আছো। বন্ধুরা, বাকশাল বিদায় করতে বিএনপির আন্দোলন, এরকমটাই কিন্তু জানিয়েছে মঈন খান। অবশ্য আমরা বিস্তারিত আলোচনা করবো তার আগে, আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এরকমই নিত্য নতুন রাজনৈতিক খবর এবং সর্বশেষ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তাহলে চল বন্ধুরা শুরু করে যাই। ক্ষমতার জন্য নয়, বাকশালী সরকারকে বিদায় করতেই বিএনপির আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তিনি বলেছেন, আমাদের আন্দোলন বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য নয়, আমাদের আন্দোলন একদলীয় বাকশালী সরকারকে বিদায় করে হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য। ক্ষমতা বা অর্থের মোহে নয়, আমাদের লক্ষ্য জনগণের ভোটাধিকার ও হারানো গণতন্ত্র ফিরিয়ে আনা। আজ সোমবার রাজধানী ঢাকা রিপোর্টসে ইউনিটি এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 88তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশন এই সভার আয়োজন করে। মঈন খান বলেন, বিএনপি গণতন্ত্রকে নতুনভাবে জনগণের হাতে তুলে দিতে চায়, সেজন্যই আমরা রাজপথে আন্দোলন করে যাচ্ছি, কর্মসূচি পালন করে আসছি। বাংলাদেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে না আনা পর্যন্ত আন্দোলন চলবে। তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। 7 জানুয়ারি দেশের জনগণ ডামি নির্বাচনে ভোট বর্জন করেছে। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ব্যর্থ এবং জনগণ দ্বারা প্রত্যাখ্যাত। দেশে জনগণ অতীতেও আপোষ করেনি, এবারও ভোটাধিকার ও গণতন্ত্র প্রশ্নে আপোষ করবে না। আওয়ামী লীগ বাংলাদেশে সৃষ্টির লক্ষ্যকে উধাও করে দিয়েছে মন্তব্য করে মঈন খান বলেন, তারা বহুবার গণহত্যা করেছে, অর্থাৎ আওয়ামী লীগ 75 সালের 11 মিনিটের ব্যবধানে সংসদে বাকশাল প্রতিষ্ঠা করেছিল। পরে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান গণতন্ত্র পুনরুদ্ধার করেন। 15 বছর ধরে বাংলাদেশে গণতন্ত্র হরণ করছে আওয়ামী লীগ। বিশ্বকাত ম্যাগাজিন টাইমসের প্রবন্ধে বলা হয়েছে, আওয়ামী লীগ বাংলাদেশকে বাকশাল 2 কায়েম করেছে। সুবন্ধুরা, এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট, যেটি আপনাদের কীরকম লেগেছে এবং মঈন খান যে বক্তৃতা দিচ্ছেন সেই বক্তৃতা বিষয়ে আপনাদের কী মতামত সেটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি কোনো ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন সেটি আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না।